প্রায় দিন 15 বন্ধ থাকার পর খানাকুলের ধান্যগড়ি অঞ্চলে আবার বাস ও টোটো চলছে, কিন্তু তাদের উপার্জন তেমন নেই বললেই চলে। বিশেষ করে টোটো চালকদের অবস্থা খুবই খারাপ, কারণ শাখা রাস্তাগুলি ভেঙে পড়ায় সেখানে টোটো চলতে পারছে না, ফলে সংসার চালাতে তাঁরা হিমশিম খাচ্ছেন। অন্যদিকে বন্দর বাসস্ট্যান্ড ভেঙে যাওয়ায় বাস দাঁড়াতে ও ঘোরাতে অসুবিধায় পড়ছেন চালকরা। তাছাড়া বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতির ধাক্কায় এখনও কাটিয়ে উঠতে পারেননি এলাকার মানুষ, তাই যাত্রীর সংখ্যাও খুবই কম। এখন শুনুন তাঁরা কী জানাচ্ছেন। পাঁচে এই কদিন বন্যা এখানে হয়েছিল, ওর ক্ষেত্রে আমরা কেশরবাদ থেকে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু এখানকার প্রধান এসে বলছে গাড়ি আসবে, ওখানে ঘোরাবার লাইন আছে, ঘুরিয়ে দোকানদারের সামনে রাস্তা বলেছে। এই এদিকে ওখান থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, আরামবাগ নিয়ে যাচ্ছি। প্যাসেঞ্জার হচ্ছে, প্যাসেঞ্জার মোটামুটি হচ্ছে। কবে থেকে করলে? ছদিন হচ্ছে, ছদিন হচ্ছে, ছ সাত দিন হচ্ছে। আমরা কেশরবাদ থেকে গাড়ি চালাচ্ছিলাম, ওইখান থেকে এখানে গাড়ি ঘোরাবার কোনো লাইন থাকে না, এখানে আমরা ছোটো জায়গা আছে বাস স্ট্যান্ডে, ওখানে ঘুরিয়ে নিয়ে আমরা এই রাস্তার ধারে লাইন ধরে গাড়ি চালাচ্ছি। এখান থেকে আমরা আরামবাগে যাচ্ছি, আবার এখানে এসে ওখানে এখানে ঘুরিয়ে আবার সে একইভাবে এইভাবে। ক টিপ করছেন? আমাদের ছ টিপ করে হয়, আরামবাগ বন্ধু ছ টিপ, আবার কোনো গাড়ি চার টিপ। আপনার নাম? প্রদীপ বাগ। বাস স্ট্যান্ডে গাড়ি ঢুকছে না? গাড়ি ঢুকবে না, তো বাইক ফাইকগুলো সব থাকে, তো এদের পায়ের লোকেদেরকে বলতে গেলে তারা সব এসছে, আর ফাঁকের লোকেরা বলছে গাড়ির সাইডে আছে, গাড়ির ভাড় করলো তারা শুনছি না। বাস স্ট্যান্ডে যেটা আগের বাস স্ট্যান্ড, বন্দর বাস স্ট্যান্ড, ওখানে গাড়ি ঢুকছে না? না না, এখানে গাড়ি ঢুকছে না। কেন? এরকম একটুখানি আছে, তার কেন ঢুকছে না? কেন ঢুকবে? ওই জায়গা তো ভেঙে গেছে, কিনা ভেঙে যাওয়ার যদি আমরা গাড়ি ঘোরাতে পারছি না, আর একটুখানি জায়গা রয়েছে, তার মধ্যেখানে থেকে বাইক ফাইক সরি ছাড়িয়ে নিয়ে আমরা গাড়িটা ঘুরিয়ে দোকানদারের গায়ে গায়ে লাগাচ্ছি। আপনার নাম? আমার নাম কল্যাণ সিট। বাস ছদিন, ছদিন চলছে? হ্যাঁ, ছদিন চলছে। বাস চললে কি উপকার পাচ্ছেন আপনারা? আমরা হচ্ছে যে বাস চললে লোকজন যাতায়াত করছে ভালোভাবে, এইভাবে হচ্ছে যাতায়াত করছে, তো মানুষের উপকার হচ্ছে, ক্ষতি হয় না। বন্যার সময় কি বাস চলেনি? তো না, বন্যার সময় বাস চলে না, এসব হানা টানা হয়ে যে জল হয়ে গেলো, এখানে হচ্ছে যে এক কোমর এক গোলা জল হয়ে গেল, রোডে কোনো গাড়ি চলে না। যাদের অসুখ বিসুখ হচ্ছে তাহলে তারা কি করে যাচ্ছিল? তারা নৌকায় করে যাতায়াত করেছিল। এই যে সব বাসই চলছে মোটামুটি? হ্যাঁ, এখন সব বাসই চালু করে দিয়েছে। আপনার নাম? সমর মণ্ডল। বাড়ি কোথায় আপনার? বাড়ি বন্দর। আমাদের শাখা যে রাস্তাগুলো সব বন্যায় ভেঙে চুরমার হয়ে গেছে, আমরা কোথাও ই করতে পারছি না। আমরা বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছি, আমাদের 30-40 টাকা ইনকাম হচ্ছে সারাদিন, আমাদের প্রচুর ই। এইগুলো যদি প্রশাসন যদি ই করে, আমি হাত জোর করে বলছি, আমাদের যদি সাহায্য করে, এইটা আমার সব থেকে বড় ই হবে। আমাদের মেন রাস্তা, আমাদের মেন রাস্তাগুলো মেন বাস চলাচল চালু হয়ে গেছে, আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা মানে একবারে গরিবের মতো পড়ে রয়েছি, আমাদের ছেলে মেয়ে খেতে পারছে না। সেই হিসাবে আমি অনুরোধ করছি প্রশাসনকে, যেমন কোনো সাহায্য করে। আপনার আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি ধান্যগড়ি বন্দর বাসের ফুটেপাড়া, উত্তরপাড়া। কতদিন টোটো চালাচ্ছেন? আমি আড়াই বছর টোটো চালাচ্ছি। আমি হচ্ছে তোমার যে এরকম কোনোদিনও আমাদের হয়নি, আজ এই হাল যা হয়ে গেছে সে আর বলার মতো নয়। আপনার নাম কি? আমার নাম দিলীপ পড়ে। টোটোর অবস্থা কেমন বর্তমানে? টোটোর অবস্থা খুবই খারাপ। যেমন ধরুন শাখা রাস্তা আমাদের ধান্যঘড়ি ঘোড়াদ, এদিকে কাকনানের সব রাস্তাগুলো সব ভেঙে গেছে, আর যার ফলে সাইড দিকে লোক আনা যায় না বাস স্ট্যান্ডকে, ইনকামটা প্রচুর কমে গেছে। ঠিক আছে, আর এই রাস্তাগুলো যতক্ষণ না ঠিক হচ্ছে আমাদের মোটামুটি কিছু হবে সেরকম। আর আমাদের হাল প্রচুরই খারাপ, কেননা বাসও চলছে, আমরাও চালাচ্ছি টোটো, মানে কম্পিটিশনে হয়ে যাচ্ছে, আমাদের তো লোক হচ্ছে না সেরকম। কী আর্জি জানাবেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে এইটাই আর্জি আছে যে রাস্তাঘাটগুলো যত শিগগিরই হয়, এইটাই মানে প্রশাসনকে জানানোর আছে। শাখা রাস্তাগুলো, শাখাগুলো আগে হতো ৩০০-৩৫০, এখন তো মোটামুটি 100-150 টাকা হতো, মানে হতে চাইনি। ঠিক আছে, সংসার কীভাবে চলছে?
সংসার এইভাবেই চলছে, রোজ আনা রোজ খাওয়া, ঠিক আছে, প্রায় যেটুকুন যা যা হচ্ছে। কতদিন বাড়িতে বসেছিলেন? দিন 15 বসেছিলাম জলের জন্য। বাড়িতে কতটা জল ছিল? জল মোটামুটি বাড়ির গায়ে গায়ে ছিল। কোনখানে বাড়ি আপনার? ধাননগরী স্কুলের পেছনে, উঁচু জায়গা নাকি? হুম। বলছি দাদা, এই যে আপনার কত বছর টোটো চালাচ্ছেন আপনি? আমি হালফিল মাস ছয়েক। আপনার নাম? বিক্রম সাসমল। এখানে কতগুলো টোটো আছে? আমাদের এখানে মানে বন্দর স্ট্যান্ড দিকে 30টা টোটো আছে। এখান থেকে কোন কোন জায়গায় যাওয়া যায়? এখান থেকে যাওয়া যায় রামপ্রসাদ অবধি যায়, কাজরা চৌমাথা, তারপরে মাঝে মাঝে রাজহাটিও যাওয়া হয়, রিজার্ভ করলে যাওয়া হয়, বাকি না হলে আমাদের মেন রোড চৌমাথা। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।